এখন দিদিমণির গায়ে হারিয়ে যাচ্ছে, যে ছেলেকে ভাই আর বউকে মা বলা নূতন কিছু না, সেই জন্য কাকে কি বলবেন ঠিক নাই, আরো অনেক কিছু শুনতে হবে। আপনারা প্রস্তুত থাকুন, সবে তো শুরু হয়েছে, আমরা এখন মাঠে নামিনি, পিসি ভাই বোন নেমে পড়েছেন, লোককে বোঝাচ্ছেন এটা নয় ওটা নয়, লোক কিন্তু সব বোঝে। তাই তো এখানকার লোক পঞ্চায়েতে বিজেপি কে ভোট দিয়েছিল, তাও লুট করে নেওয়া হয়েছে, অনেক জায়গায় নমিনেশন করতে দেওয়া হয়নি, আর বাকি যেটা ছিল লোকে পার্লামেন্টে বুঝিয়ে দিয়েছে, আমাকে জিতিয়ে এখান থেকে দিল্লি পাঠিয়ে দিয়েছে। সবে শুরু হয়েছে, ট্রেলার হয়েছে, রিয়েল ফিল্ম বাকি, ওটা এপ্রিল মে মাসে ভোটে বোঝা যাবে। সমস্ত বুথেতে ওদের জামানত বাজেয়াপ্ত করতে হবে। গতবারে পুলিশ দেখিয়ে ভয় দেখিয়ে লোককে পঞ্চায়েতে আটকে রেখেছিল, ভোট দিতে দেয়নি, ওটা হবে না। এই পুলিশ ভাইরা খুব কষ্ট করছেন, তাদেরকে অপমান করছে, মারছে টিএমসি লোকেরা, থানায় বোম মেরেছে, গাড়ি জ্বালিয়ে দিচ্ছে। আমি বলছি ভোটটা পার হন, বিজেপি সরকার হবে, আপনাদের সম্মান আমরা ফিরিয়ে দেব, পুলিশকে কেউ চমকাতে পারবে না। কিন্তু এই যে পুলিশ, যতদিন এই সরকার আছে, পুলিশ হয়েছে ঢোড়া সাপ।